ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জানবো 2022 সালটা আমাদের কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বলবো গিয়ে একবার দেখে নিন, এখান থেকে অন্যান্য রাশিগুলো আপনারা জেনে যেতে পারবেন। আর এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনুরাশি। জানবো ধনুরাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে। জানবো ধনুরাশির মানুষদের লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। 2022 সালে লাভ লাইফে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে 2022 সালে একটা কথা বলবো, এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সেরকম কিছু চমক লাভ লাইফে কিন্তু এই বছরে আপনারা দেখতে পাবেন না, তবে কিছুটা সময় হলো আপনারা ভালো সময় কিন্তু একে অপরের সাথে কাটাবেন। লাভ লাইফ নিয়ে আমি বলবো, এই বছরটা কোনো স্ট্রং ডিসিশন যদি নিতে হয় সেক্ষেত্রে যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, যদি সেটা আপনার দ্বারা সম্ভব হয়ে থাকে। কোনো একটা স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য আমি অন্তত পরামর্শ দিচ্ছি না। জানবো ধনুরাশির মানুষদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, আপনারা বিশাল কিছু অ্যাচিভমেন্ট হয়তো এই বছর দেখতে পাবেন না। কেরিয়ারের ক্ষেত্রে কোথাও গিয়ে একটু হতাশা কিন্তু কাজ করবে, তবে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। কিছু কিছু সময় থাকবে, যেই সময়গুলো আমি বলে দেবো সেই সময় কেরিয়ারে আপনারা গ্রোথ অবশ্যই করে দেখতে পাবেন, তবে সারা বছর ওভারঅল যেটা হবে সেটা কোথাও গিয়ে সেরকম যতটা আশা করে মানুষ একটা নতুন ইয়ারে, যে হ্যাঁ এই বছর হয়তো আমি কেরিয়ারে অনেক কিছু দেখতে পাবো, সেরকম কিন্তু কিছু এই বছর নেই। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য বলবো, একটু ওয়েট করে যান, এই সময় ইনভেস্ট করবেন না। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদেরকে বলবো, একটু ওয়েট করুন, এই সময় নতুন কিছু শুরু করলে আপনি কিন্তু খুব ভালো সফলতা দেখতে পাবেন না। আর বিজনেসে যদি স্টার্ট করতে হয় তাহলে বলবো, এক্সপার্ট সাজেশন নিয়ে কিন্তু বিজনেস শুরু করুন, সেক্ষেত্রে হয়তো আপনি খানিকটা ভালো রেজাল্ট পেতে পারেন। এপ্রিল মাসের পর থেকে আপনি আপনার কেরিয়ারে একটু হলেও প্রোগ্রেস দেখতে পাবেন, আবার সেপ্টেম্বরের পরে হলেও একটু প্রোগ্রেস দেখতে পাবেন, এপ্রিলের পরে খানিকটা প্রোগ্রেস দেখতে পাবেন এবং সেপ্টেম্বরের পর খানিকটা প্রোগ্রেস আপনি আপনার কেরিয়ারে দেখতে পাবেন। এই বছরটা আমি সাজেশন দেবো, যেমন চলছে সেটাকে চলতে দিন, বড় কোনো সিদ্ধান্ত কেরিয়ার নিয়ে নেবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না। এবার জানবো ধনুরাশির মানুষদের এডুকেশনটা কেমন থাকবে না থাকবে। এডুকেশনের জন্য কিন্তু এই বছরটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর প্রচণ্ড ভালো একটা বছর বলা যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো। যারা বিদেশে যেতে চাইছেন হায়ার স্টাডির জন্য তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো। ওভারঅল এডুকেশনের দিক থেকে এই বছরটা খুব ভালো এবং আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। 2022 সালে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা বেটার থাকছে। আপনি এই সময় অর্থ উপার্জন খুব ভালো করতে পারবেন এবং চেষ্টা করবেন সেটাকে ভালোভাবে সঞ্চয় করে রাখার। এই সময় আপনি প্রপার্টি কিনে নিজের প্রপার্টিটাকে অনেকটা বাড়ানোর চেষ্টা করবেন। এই সময় যদি আপনারা কোথাও ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি বলবো, একটু জেনে নিন কোথায় ইনভেস্ট করছেন, আগে চারিদিকে স্টাডি করে নিন, তারপর কিন্তু ইনভেস্ট করুন। আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু অনেক সুবিধা পাবেন, কারোর পৈতৃক সম্পত্তি পাওয়ার থাকলে এই বছরে পেয়ে যেতে পারবেন। এই সময় আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু অনেকটা পরিমাণ অর্থ ব্যয় করবেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো, এই বছরটা আপনি যে কোনো কাজে কিন্তু আপনার পার্টনারের সাপোর্ট প্রচণ্ড রকমভাবে পাবেন। এই বছরে আপনি আপনার বাচ্চাদের মধ্যে এবং আপনি আপনার রোম্যান্টিক রিলেশনের মধ্যে কিন্তু সমস্ত রকম আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার যে ডেলি লাইফ, একটা ডেলি যে রুটিন থাকে সেই রুটিন থেকে কিন্তু বেরিয়ে আসতে চেষ্টা করবেন এবং নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে পরিবারের সাথে কাটানোর কিন্তু চেষ্টা করবেন। এই বছরটা ফ্যামিলি লাইফ থেকে বলবো, অনেক রকম এডুকেশন আপনি পাবেন,
অনেক শিক্ষা আপনাকে আপনার ফ্যামিলি লাইফ দিয়ে যাবে। আর হঠাৎ হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন নিজের ফ্যামিলিতে দেখার জন্য কিন্তু আপনাকে ওয়েট করে থাকতে হবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকছে না থাকছে। এই বছরটা আপনি মিশ্র ফল দেখতে পাবেন। প্রথম দিকে দেখতে পাবেন আপনার সন্তানের পরিশ্রমের জন্য আপনি খুব প্রাউড ফিল করছেন, তার ক্যারিয়ারের জন্য আপনি খুব প্রাউড ফিল করছেন, এবং শেষের দিকে বছরটার শেষের দিকে কোথাও আপনি আপনার সন্তানের এডুকেশনের জন্য বা সন্তানের স্বাস্থ্যের জন্য কিন্তু প্রচণ্ড রকমভাবে চিন্তিত হয়ে যাবেন। এই বছর কিন্তু আপনাদের সেকেন্ড বেবি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো এই বছরটা খুব ভালো, আপনারা অনেকটা স্বস্তি পাবেন। আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটা ভালো হতে চলেছে, যাদের মধ্যে কোনো রকম প্রবলেম চলছিল এতদিন ধরে সেই সকল প্রবলেম কিন্তু রিমুভ হয়ে যাবে। ম্যারিড লাইফ ওভারঅল বলবো খুব ভালো কাটতে চলেছে। এবার জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো ওভারঅল কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনারা বিজনেসের থেকে বেশ ভালো প্রফিট এই বছরে গেন করবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো ভালো পার্টনারের প্রচণ্ড সহযোগিতা পাবেন বিজনেসের জন্য। পার্টনার আপনার বিজনেসকে ইনক্রিজ করার জন্য অনেকটা বেশি এফোর্ট দেবে এবং আপনাকে অনেকটা সাহায্য করবে বিজনেসটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তবে বিজনেসে লেনদেন করার ব্যাপারে আমি বলবো কাউকে বিশ্বাস করবেন না, কাউকে চোখ বন্ধ করে একদমই বিশ্বাস করবেন না, লেনদেনের ব্যাপারে কিন্তু সচেতন হন, তাহলে কিন্তু দেখবেন আপনার বিজনেসটা অনেক বেটার রান করছে। এই সময় বছরের শুরুতে বিজনেসে কিছু হলেও প্রবলেম আপনারা দেখতে পাবেন, তবে চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে কোনো প্রবলেমকে খুব সুন্দরভাবে সমাধানের পথ খুঁজে বার করবেন। আপনার ব্যবসায় যদি কোনো কর্মচারী থেকে থাকে তাহলে বলবো কর্মচারীদের সাথে কোনো ঝামেলায় যাবেন না, কর্মচারীদের সাথে ঝামেলায় গেলে কিন্তু সমস্যা রয়েছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো বিশাল কোনো সমস্যা নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা, পেট সংক্রান্ত প্রবলেম নিয়ে আপনারা প্রচণ্ড সাফার করবেন। সেক্ষেত্রে বলবো জাস্ট ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করুন, নিজের ফুড হ্যাবিটের ওপর কন্ট্রোল রাখুন, তাহলে বিশেষ কোনো সমস্যা আমার মনে হয় হবে না। 2022 সালটা ধনুরাশির মানুষদের কেমন যাবে না যাবে আমি ওভারঅল আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো অনেক খুব ভালো থাকবেন, টাটা।